হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্মৃতিস ফ্যান্টাস্টিক ওয়ার্ল্ড। আজ প্রিপেয়ার করছি মু চিকেন বটর মশলা পাকোটা বি দেইছি ঠান্ডা ঠান্ডা। সো প্রথমে সেইভাবে নিয়েছি হাফ কেজি চিকেন, সেতে কিছু ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং সেতে লঙ্কা গুণ্ড হলদি লুণ এবং কিছু লেম্বু চিপুড়ি তাকে রখি দেছি প্যান্টেসন পাই ফর 15 মিনিটস। এবং বর্তমান নিয়ে যাই তিনটি বড় পিঁয়াজ তাকে স্লাইস করি এইপরি কাটি দিয়েছি, আও কিছু কঞ্চা লঙ্কা নিয়ে যাই যেটাকে এমনি ছোট ছোট করে কাটি দিয়েছি, তা সাংরে নিয়ে যাই কিছু ফ্রেশ কোরিয়েন্ডার লিভস তাকে এমনি ছোট ছোট করে কাটি নিয়েছি। সো কোরিয়েন্ডার লিভসটা স্কিপ করে যাই আমি পকাইলা বেড়ে যেটা দেখবা। তো বর্তমান টিকিয়ে তেল নিয়ে গেলি, রিফাইন্ড অয়েল নিয়ে পারে, তো রিফাইন্ড অয়েল নিয়ে যাই বর্তমান 2 টেবিল স্পুন তাদের হিট করে নেলি, তা সেতে কিছু আড করে দিয়েছি বর্তমান পাখাপাখি 30-40 গ্রাম বটর, যেহেতু এটা বটর চিকেন মশলা তো সেইপাই আমি টিকিয়ে বটর টিকিয়ে অধিক নেবা। বর্তমান সেতে কিছু তেজপত্র, গোটা অলেইচ, ডালচিনি এমনি কিছু গোটা গরম মশলা আড করে নেলি এবং কটা হয়ে পিঁয়াজ টিকে বর্তমান তেলের পকাই দিয়ে তাকে ভালোভাবে ভাজি নেবার, টিকিয়ে হাই ফ্লেম্রে ভাজবা যেপরি পিঁয়াজটি গোল্ডেন ব্রাউন হব, তো সেটা তবে পিঁয়াজটিকে ভাজি নেবা। দেখ গোল্ডেন ব্রাউন হয়ে গেলানি, তো এবার সেটা আড করে নেবা কিছু লঙ্কা গুণ্ড, তো পিঁয়াজের লঙ্কা গুঁড়া আড করলে তার টিকে কলর টিকে অলগা আসব। তো এবার ফটাফট আড করে নেবা কিছু অদা রসুণ পেস্ট, পাখাপাখি 2 চামচ অদা রসুণ পেস্ট মধ্যে আড করে নিয়েছি এবং তাকে ভালোভাবে গোলাই নেবা। টিকি পানি দিয়ে দেবা কারণ তেল ছিটকিবার পসিবিলিটিস বেশি রয়ে, তো যেতবে আমি মশলা পকাই সেটা টিকি পানি দিয়ে তাকে ভালো গোলাই দেবা। বর্তমানে কিছু আড করে নেবা, গোটে চামচ পাখাপাখি ধনিয়া গুণ্ড, অর্ধ চামচ পাখাপাখি জিরা গুণ্ড, অর্ধ চামচ হলদি গুণ্ড ও সে মশলা টিকি ভালোভাবে মিশাই দেবা। তো ভালোভাবে তাকে টিকিয়ে মিশাই দেবা টিকি মিডিয়াম ফ্লেম্রে, আর কিছু পানি বর্তমান সেটা আড করে নেবা এবং তাকে ঢাঙ্কি করে ছাড়ি দেবা পাখাপাখি 5-7 মিনিট পর্যন্ত। তো মশলাটি তার ভিতরে ভালোভাবে কুক হয়ে যাব সেইপা তাকে এবার ঢাকি দেলি। সো প্রায় 7-8 মিনিট হয়ে গেলানি, তো বর্তমানে ঢাকনি কাটিকি দেখিবা তো মশলার কন্ডিশন কোণ অছি। বর্তমান দেখিবা মশলা বর্তমান অলমোস্ট রেডি, মশলার তেল বাহারিলানি এইপরি দেখতো, মশলার তেল বাহারিলানি, কলর ভাল আসিগলানি, তো মশলার স্মেল বি র স্মেল যেটাকি অদর্শনর সে পড়েছি। বর্তমান কাম হচ্ছে কোণ না, এই মশলাটি টিকিয়ে থা করি সে পানি নিয়ে টিকে গ্রাইন্ড করে নেবি। তো চিকেন বটর মশলা হোক কিংবা পনির মটর মশলা হোক, তো মশলার প্রিপারেসন হি গোটিয়ে প্রকার তার। বর্তমান এই কষা মশলাটি টিকিয়ে ভালোভাবে গ্রাইন্ড করে দেওয়ার গোটা ফাইন পেস্ট তৈরি করে দেওয়া, দেখুন এইপরি গোটে ফাইন পেস্ট হয়ে গেল। এখন চাহিদে আপনার ছাড়ি পারিবে, তো মুই এখন ছাড়ু নেই। আউ গোটে মশলা তৈরি করছি যেটা কি সে পেস্ট রয়েছে কাজু কিছু চারমগজ, তার গোটে বটা তৈরি করে রখি দিয়েছি। এবার প্যানে টিকিয়ে বটর নিয়ে গলি, বটরটি হিট হয়ে গেলা পরে সেথে মু আড করে নেছি যে ম্যারিনেট হয়েছিল আমার চিকেন, সেই চিকেনটিকে ভালোভাবে তাকে টিকিয়ে ফ্রাই করে নেওয়া। এই চিকেনটিকে ফ্রাই করে নেলে সেথে তার ফ্লেভর টিকে বড়িযাব, বটর ভালোভাবে টিকিয়ে তাকে ফ্রাই করে নেছি। দেখবে উপরটা টিকিয়ে ক্রিস্পি রহব, ভিতরটা টিকিয়ে নরম রহব, খাইবাকে বঢ়িয়া লাগিব। তো চিকেনর তো পানি বাহারুছি, তো চিকেনর পানি এমনি অলমোস্ট বাহিব দেখুন ভাই। তো বর্তমান দেখুন চিকেন কত বঢ়িয়া বর্তমান হয়ে যাই, অলমোস্ট 50% ডন, চিকেন অলমোস্ট হয়ে যাই। তো এখন আউ গোটে পাত্রকে এবার বাহার করে নেবা, চিকেন তো হয়ে গেল অলরেডি, তো আউ গোটে জায়গাকে বাহার করে নেছি চিকেন গুড়ি ফ্রাই করি। অলগা রখিদেলি, বর্তমান সেই বটর বালা প্যানরে মু আড করে নেছি কিছু কটা লঙ্কা, কঞ্চা লঙ্কা আপনার স্বাদ মুতাবক আপনার রাগ সেটি আড করে পারিবে, কিছু আড করে নেছি চপ পিঁয়াজ আউ সেটি বর্তমান পকাই দেবি, যে মশলাটি আমি বাটিকি বাহার করে বর্তমান তো সেই মশলাটি পকাই তাকে ভালোভাবে গোলাই নেওয়া। মিডিয়াম ফ্লেম্রে এটা হব, তো আস্তে আস্তে তাকে এমনি ঘাঁটিবা, তো সেই চার মুটি পানি ধুই দেলি সে মশলাটি তাকে পকাই দেলি, এইপরি ঘাঁটিবা। আর সেথিরে এবে আড করে নেবা যেটাকি আমি বাটিলে কাজু পেস্ট, কাজু চারমগজ কিছু পোস্তকর মিশা যেটা মু বাটিলি তো সেইটাকে বর্তমান আড করে নেছি, তাকে ভালোভাবে গোলাই নেবা। টিকিয়ে মু পানি আড কলি,
ତ ମୁଁ ସେଥିରେ ଟମାଟୋ ଆଡ୍ କରିନି, ସେଥିପାଇଁ ମୁଁ ଟମାଟୋ କେଚପ୍ ନେଉଛି ପାଖାପାଖି 1-2 ଟେବୁଲସ୍ପୁନ୍। ଟମାଟୋ କେଚପ୍ଟା ନିହାତି ଦରକାର ଚିଲି ଆମର ବଟର ପନିର ହଉ କିମ୍ବା ବଟର ଚିକେନ୍ ହଉ ଯାହା ବି ହଉ। ତ ଏଇ ମସଲାରେ କିଛି ଲୁଣ ଆଉ ସ୍ୱାଦ ଅନୁସାରେ ଲୁଣ ସହିତ କିଛି ଚିନି ଆଡ଼୍ କରି ତାକୁ ଭଲ ଭାବରେ ଗୋଳେଇ ନେଉଛି। ତେବେ ଏଇପରି ଗୋଳେଇବା ଆଉ ବର୍ତ୍ତମାନ ମାର୍କେଟରେ ମିଳୁଥିବା ଫ୍ରେଶ୍ କ୍ରିମ୍ କିମ୍ବା ଘରେ ହୋଇଥିବା ଫ୍ରେଶ୍ କ୍ରିମ୍ ମଧ୍ୟ ଆଡ଼୍ କରିପାରିବା, ତ ଏଇଟା ଅପ୍ସନାଲ୍, ଆପଣ ଚାହିଁଲେ ଆଡ଼୍ କରିପାରିବେ ନହେଲେ ନାହିଁ। ତ ପାଖାପାଖି ହାଫ୍ କପ୍ ମୁଁ କ୍ରିମ୍ ଏଥିରେ ଆଡ଼୍ କରିନେଇଛି ଯେଉଁଟାକି ଟେଷ୍ଟକୁ ଟିକେ ଏନହାନ୍ସ କରିଦିଏ। ତ କ୍ରିମ୍ ଆଡ଼୍ କରିନେଲି, ବର୍ତ୍ତମାନ ସବୁ ମସଲା ଭଲ ଭାବରେ ମିଶିଗଲା, ତାକୁ ଗୋଳେଇ ନେବା। ବର୍ତ୍ତମାନ ଯେଉଁ ଫ୍ରାଏ ହୋଇଥିଲା ଚିକେନ୍ ତାକୁ ବର୍ତ୍ତମାନ ଏଇ ମସଲାରେ ପକାଇଦେବା ଆଉ ଥରେ ଭଲ ଭାବରେ ଏମିତି ଲଟପଟ କରିକି ଗୋଳେଇ ନେବା। ଅଲମୋଷ୍ଟ ଚିକେନ୍ 7-8 ମିନିଟ୍ ପର୍ଯ୍ୟନ୍ତ ଆମେ ବସାଇଦେବା। ଚିକେନ୍ ଯେହେତୁ 50% ଅଲମୋଷ୍ଟ ହୋଇଯାଇଥିଲା, ତ ବର୍ତ୍ତମାନ ଦେଖିବା 8-10 ମିନିଟ୍ ହୋଇଗଲାଣି। ମିଡ଼ିୟମ୍ ଫ୍ଲେମ୍ରେ ଆକୁ ଆମେ କୁକ୍ କରୁଥିଲେ, ମସଲା ବଢ଼ିଆ ଟେକ୍ସଚର୍ ଆସିଛି, ମସଲାର କଲର୍ ବି ଅଲମୋଷ୍ଟ ଭଲ ଆସିଛି। ଟିକିଏ ଗାର୍ନିଶ୍ କରିବା ପାଇଁ ଏଥିରେ ଟିକିଏ ଫ୍ରେଶ୍ କ୍ରିମ୍ ଆଉ କିଛି କଟା ହୋଇଥିବା ଫ୍ରେଶ୍ ଧନିଆ ପତ୍ର ତାକୁ ଟିକିଏ ପକାଇକି ତାକୁ ଟିକିଏ ଭଲ ଭାବରେ ଗାର୍ନିଶ୍ କରିନେବା। ଗରମ ଗରମ ୟାକୁ ଖାଇପାରିବା ଆମେ, ଷ୍ଟିମ୍ ରାଇସ୍ ସହିତ, ରୁଟି ସହିତ, ନାନ୍ ସହିତ, ଯାହା ସହିତ ବି ଖାଇବା ବଢ଼ିଆ ଲାଗିବ। ଆଇ ହୋପ୍ ଟ୍ରାଏ କରନ୍ତୁ ମୋ ଷ୍ଟାଇଲ୍ରେ, ଇଟ୍ସ ସିମ୍ପଲ୍ ୱେ। ମୁଁ ତ ବ୍ୟାଚଲର୍ ଟାଇମ୍ରେ ଯେତେବେଳେ ଯାହା କରିଥାଏ ସେଇଟା ମୁଁ ଏବେ ସେୟାର୍ କରୁଛି। ସୋ ହୋପ୍ଫୁଲି ଏଇ ଟାଇପ୍ରେ ଟିକିଏ ପ୍ରସ୍ତୁତ କରନ୍ତୁ, କେମିତି ଲାଗୁଛି ନିଶ୍ଚୟ କମେଣ୍ଟ କରିକି କହିବେ। ଥ୍ୟାଙ୍କ୍ସ ଫର୍ ୱାଚିଂ, ହ୍ୟାଭ୍ ଏ ଗୁଡ୍ ଡେ।